প্রিয় দর্শক, আমরা এখন আছি হিরো আলম ভাইয়ের বাড়িতে। এই পাশে আছে হিরো আলম ভাইয়ের মেয়ে, এবং তার পাশে আছে হিরো আলম ভাইয়ের বোন, এবং তার পাশে আছে হচ্ছে হিরো আলম ভাইয়ের ছেলে, যাকে আপনারা ইতিমধ্যে সবাই চেনেন। এই 15 দিনের পরিশ্রম শেষে হিরো আলম ভাইয়ের সাথে কি ঘটলো তা আমরা এখন জানবো। আপনি কি হন? আমি হিরো আলম ভাইয়ের ছোট বোন। আপন ছোট বোন, তাই না? আচ্ছা, আপনি বিকাল থেকে তো আমরা খুব ভালো একটা রেজাল্ট দেখতেছিলাম, তাই না? এখন বর্তমানে হিরো আলম ভাইয়ের রেজাল্টটা কি? এখন বর্তমানে তো হিরো আলম ভাইয়ের রেজাল্ট দেখাচ্ছে যে তিনি নাকি 4 ভোটে ফেল করছে, 904 ভোটে ফেল করছে। হ্যাঁ, তাহলে আপনারা বলেন, আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পাইছি, ফেসবুকে বলেন, সরাসরি বলেন, আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখতে পাইছি, সেটা হচ্ছে মাঠে বলেন, ঘাটে বলেন, মার্কেটে বলেন, রাস্তায় বলেন, যেখানেই যাবেন সেখানেই শুধু কি হয়েছিল যে আমরা একটা রাতে ভোট দিব, আমরা হিরো আলম ভাইকে সাপোর্ট করি, সেখানে তাকে ভোট দিয়ে জয়ী করব, আমরা এবার এমপি নির্বাচনে তাকে দেখতে চাই, এমপির আসনে তাকে দেখতে চাই। কিন্তু ফাইনালে কি দেখা গেল যে সে বিপুল ভোটে পাশ হওয়ার পরে তাকে দেখাচ্ছে সে নাকি ফেল করছে। তাহলে আপনারা বলেন, এটা কি কখনো মেনে নেওয়া সম্ভব? কখনোই না। যদি এই মানে আমার এই কথাতে যদি আপনারা সবাই একমত হন, প্লিজ আপনারা সবাই কমেন্টে জানান এবং বলেন যে আমরা আবার নির্বাচন করব, এবং সেই নির্বাচনে যেন আমাদের হিরো আলম ভাই এমপি হিসেবে আসতে পারে, এবং সেই যেন সেই আসনে বসতে পারে, সেই যেন সে তার যোগ্য হিসেবে সে কাজ করতে পারে। আপনারা যে যেখানে আছেন প্লিজ কমেন্ট করেন, এবং সবাই একভাবে বলেন যে আমরা সবাই এক তারাতে ভোট দিয়েছি এবং আমরা এক তারাকেই দেখতে চাই। একতারা যে প্রতিনিধিটা আছে তিনি আমাদের হিরো আলম ভাই, সবাই চেনেন তাকে, তিনি জনদরদি বলেন, গরিবের পাশে থাকা বলেন, সবাই সাথেই তিনি থাকেন। তাহলে তারা যদি এইরকম ভাবে যদি হচ্ছে যে মানে ইমোশনালি ব্ল্যাকমেল হয়, তাহলে আমরা কিভাবে পেরে উঠবো বলেন? আমাদেরও তো একটা মানে স্বস্তি আছে, আমরা এত কষ্ট করার পরেও যদি আমরা হচ্ছে যে তাকে আসনে দেখতে না পাই, সে যদি গরিবেরকে সাহায্য করতে না পারে, তাহলে আমরা কি করতে পারি? আমরা অবশ্যই চাইবো এই ভোটটা যেন আবারও হয়, আর আমরা চাই যে ভাই অবশ্যই এমপিতে আসুন। আপনারা যদি প্লিজ আমার কথাতে যদি একমত হয়ে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট করে জানান। এখন আপনার নির্বাচন কমিশনার কাছে আপনার কি চাওয়া? আমার নির্বাচন কমিশনার কাছে একটাই চাওয়া, তিনি ভোটটা যদি আবারও গণনা করতেন তাহলে আমাকে একটু ভালো লাগতো, এবং আমি চাই যে উনি দয়া করে হলেও যেন যেটা অরিজিনাল মানুষের ভোট সেটাই যেন তিনি ঘোষণা করেন, এবং আমি চাচ্ছি উনি কোনো পক্ষ না গিয়ে জনগণ যেটা চাচ্ছে সেটাকেই নির্বাচিতভাবে নির্বাচিত করুক। উনি কেন হচ্ছে যে একজন মানে প্রার্থীকে ফেল দেখাবে? সে আমরা তো মনে করি সে বিপুল ভোটে পাস, সেখানে তাকে দেখা যাচ্ছে যে সে ফেল করছে, এটা কিভাবে সম্ভব হয় বলেন? তাই আমি তাকে অনুরোধ করব, প্লিজ আপনি ভোটটা আবারও গণনা করেন, এবং গণনা করে বলেন যে আসলে পাস আমাদের হিরো আলম ভাই নাকি অন্য প্রতিনিধি। আমরা যদি সঠিকটা জানতে পারি তাহলে আমরা মন থেকে খুশি, যদি সে ফেলও করে তখন তার আমাদের আর কোনো আপত্তি নেই, কিন্তু আমরা জানি সে বিপুল ভোটে পাস, সেই ক্ষেত্রে ভোটটা যদি আবারও গণনা করেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো। তাহলে কি আপনি নির্বাচনের এই রেজাল্টে কি আপনি সন্তুষ্ট না? কখনোই না। কেন সন্তুষ্ট না আপনি? আমি বেশ কয়েকদিন হলে দেখতেছি যে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, টিকটকে বলেন, সেখানে সবারই একই কথা, একতারা হিরো আলম, একতারা হিরো আলম, এবং হিরো আলমেরই সবাই প্রতিনিধি, সবাই বুক খুলে বলতে পারতেছে আমরা একতারাই ভোট দিয়ে আসছি, একতারা এমপিতে আসবে, হিরো আলম ভাই এমপি নির্বাচন যখন করেছে সেই এমপি হিসাবে ঘোষণা হবে। সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের মুখের কথা বিশ্বাস করি, সাধারণ মানুষকে বিশ্বাস করি, সাধারণ মানুষ অবশ্যই একতারাতে ভোট দিয়েছে, এবং সাধারণ মানুষ অবশ্যই আমার ভাইকেই চাই, আমার ভাই হিরো আলমকেই চাই এমপি হিসাবে। ওকে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলো, এই নির্বাচন আমরা আবার চাই, আবার চাই এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিরো আলম ভাইয়ের ছেলে এবং তার মেয়ে, তার বোনের মন্তব্য আপনারা শুনতে পারলেন যে তারা এই নির্বাচনের এই ভোটের এই পরিসংখ্যানে তারা কিন্তু সন্তুষ্ট না, এই রেজাল্টে তারা কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছে না। কেননা তারা কিন্তু দীর্ঘদিন এই ছোট বাচ্চা, এই ছোট ছেলে এবং মেয়ে সবাই কিন্তু তার বাবার সাথে নির্বাচনের প্রচার প্রচারণায় সঙ্গী ছিল, তারা কিন্তু জানে কেমনটা দিন শেষে রেজাল্টটা কেমন হতে পারে, তারা কিন্তু নিজের চোখে কিন্তু স্বচক্ষে কিন্তু তারা দেখছে দিন শেষে এসে এই রেজাল্ট হবে তা কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এই মাসুম বাচ্চাটাও কিন্তু মেনে নিতে পারছে না। এই জন্য এই মাসুম বাচ্চাটাও কিন্তু দিন শেষে মন্তব্য করছে যে এই নির্বাচনটা আমরা আবার চাই। বাবা, কি মন খারাপ তোমার? হ্যাঁ, মন খারাপ, মন খারাপ, খারাপ হবে বাবা, মুখ শুকে গেছে কি এই বাবার কিন্তু মন খারাপ, এই ছোট বাচ্চাটার ওটা কিন্তু মন খারাপ। হিরো আলম ভাইয়ের বাবা সে কিন্তু খুবই টেনশনে আছেন এখানে, এই 15 দিন ধরে আমরা দেখতেছি অনেক কষ্ট করতেছে এই লোকটা, দিন শেষে যে এরকম খারাপ কিছু হবে তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।